আবারও ফিরে এলাম যে সুরে শান্তি বিলাই। আপনারা শুনছিলেন আপুদের কাছ থেকে ঈদের স্মৃতি এবং ঈদের গান। আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি তাদের কাছে। শুরুতে আপুর কাছে আপনার কাছ থেকে গান শুনতে চাই। আচ্ছা, আমি একটা হামদ করছি, এটা নজরুল এটা করছি না, কারণ আপনারা দুজনই নজরুল করে ফেলেছেন, তো আমি একটু নজরুলকে শান্তি দিচ্ছি। আমি এটা এটা একটা আলাদা একটা স্মৃতি, এই জন্য গানটা আমার অসম্ভব ভাল লাগে। এবং বাংলাদেশের বিটিভিতে, আমি বিটিভিতে ইউজ করি, এই জন্য বারে বারে বিটিভি বলছি, কারণ অন্য টিভি চ্যানেলগুলো যখন শুরু হয়েছে তখন আমি এদেশে চলে এসেছি। সো আমার সৌভাগ্য হয়নি যে ও সব গান শোনা। তো আজানের ঠিক আগ দিয়ে, ইফতারির ঠিক আগ দিয়ে এই হামদটা সবসময় বাজানো হতো, কেন জানি না, তো ছোটবেলা থেকে ওটা বসে গেছে আমার। তো আমার খুব পছন্দের একটা হামদ আমি গাইছি, এটা যতদূর সম্ভব আব্দুল লতিফ আঙ্কেলের লেখা। বান্দারে আজ দাও সুমতি, দূর করো দ্বিধা ভয়, হে খোদা দয়াময়। বান্দারে আজ দাও সুমতি, দূর করো দ্বিধা ভয়, হে খোদা দয়াময়। দাও সিমন মানুষের ভালো, সুখে থাকিব রে, দাও সিমন মানুষের ভালোবাসিব রে, দাও সুখ সকলের সুখে থাকিব রে, ভুলিতে দাও যত দুঃখ যত বন্দারে আজ দাও সুমতি, দূর করো দ্বিধা ভয়, হে খোদা দয়া। আমি মনে মনে হাসতেছিলাম, ঠিক আছে, আমার মনে হচ্ছিল যে আর কি, মানে আমি জানতাম না আসলে বিটিভিতে আমার গানটা এটাই বাস্তব সব সময়, কিন্তু আমার খুব ভালো লাগতো গানটা, গানটা এত বসে গেছে যে আমার খুব ভালো লাগে, ভালো লাগছে। আপনার কাছ থেকে একটু শুনে আসি এখানে একটা অন্তরে, এটা শুনতে পারেন, অবশ্যই শুনতে পারেন। দাও সিমন মানুষের ভালোবাসিব রে, দাও সিমন সকলের সুখে থাকিব রে, ভুলিতে দাও যত দুঃখ বেদনা, প্রাণে যত সয় বান্দারে আজ দাও সুমতি, দূর কর দ্বিধা ভয়, হে খোদা দয়াময়।
এখন আপনার কেমন লাগতেছে যে আপনি যার গান শুনছেন সে আপনার পাশে বসে? খুবই ভালো, আমার খুব ভালো লাগছে যে আপনার মতো এত গুণী শিল্পী আমার গানটা। আসলে এটা এত আগে শুনেছি, অনেক ছোটবেলা, তখন আমি অনেক ছোট, কিন্তু আমার ওটা মানে মানে শুন মানে ওটা মনে বসে আছে গান। আচ্ছা, আরেকটা আপনার মনে বসে গানই আমি আজকে শোনাবো, কারণ ওই গানটা আমার বিটিভিতে এখনো স্টিল বাজে। স্টিল বাজে আছে কোনটা সেটা শুনে আসি তাহলে আমরা দেখি। হালকা একই রকম হয়ে যায় না, হালকা অঞ্জল হয়ে যায়, গাবো? তাই গাইতে পারেন আপনি। পাবি না রে তুই, পাবি না খোদা রে, ব্যথা দিয়ে তার মানুষের প্রাণে, প্রাণীর কাবায় সিজে বসে রায়, ব্যথা তারে ও তো হানি, ব্যথা দিয়ে তার মানুষের প্রাণে, মজরুম যাবে ফেলে আঁখি যায়, খোদার আরশ করে তারপরে এখন তো আরেকটা গান যেমন খুব বাজত, মানে নজরুলেরই একটা হামদ, খোদার প্রেমে বেহুশ হয়ে রয়ে পড়ে হায়, ছেড়ে মাসি জি আমার মুরশি, এলো যে এই পথ ধরে হায়, খোদার প্রেমে শরাব পিয়ে দুনিয়াদারি শেষে আমার, নামাজ রোজার বদলাতে দুনিয়া দারি শেষে আমার,
চাই না বেহেশত খোদার কাছে, নিত্য মোনাজাত করে হয় ছেড়ে মসজিদ আমার মুরশিদ, এলো যে এই পথ ধরে হয় খোদার প্রেমে শরাব পিয়ে, কাইস যে মনে লাইলি লাগে লোভিল মজ নো খেতাব, যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়া না বেতাব, বেখুদিতে মশে গুলামি তেমনি মোর খোদার তরি হয় ছেড়ে মসজিদ আমার মুরশিদ, এলো যে এই পথ ধরে হয় খোদার প্রেমে শরাব পিয়ে। চমৎকার। আমরা বোধহয় শাহিন সামাদের কণ্ঠে এই গানটা শুনতাম, মনে হয় হ্যাঁ হারমোনিয়াম বাজিয়ে গাইতেন না? এবং এই গানগুলো রোজার পরও যখন আমরা শুনি তখন মনে হয় যে রোজা, মনে হয় রোজা রোজা একটা ভাব থাকে, খুব ভালো লাগে আসলে। আসলে নজরুলের এত হামনাদ গে শেষ করা যায়, আমি বলি ভান্ডার, আমি ভান্ডার ভান্ডার, যেমন আমরা খালিদ হোসেনের গলায় বোধহয় গানটা শুনতাম খুব, হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ায় হেরে মের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টলো মালো টলে, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টলো মালো টলে, খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে ঝুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, আসমানের মেঘ চরে ছায়া দিতে পাহাড়ে রাসু গলে ঝরনার পানিতে, আসমানের মেঘ চলে ছায়া দিতে পাহাড়ে রাসু গলে ঝরনার পানিতে, বিজলি চাই মালা হতে বিজলি চাই মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, হেরা হতে হেলে দূরে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মির পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসলে খুব ভালো লাগলো, সবাই মিলে সবাই মিলে একটা গান হয়ে গেল। রোজার দিন ঈদের দিন কি কোনো হারিয়ে গেছেন আপনারা? ঈদের দিন না, হারাইনি। হ্যাঁ, আমি বাংলাদেশে আমার একটা স্মৃতি আছে, আমি ঈদের সময় মানে সকালে তো তখন স্টুডেন্ট আর কি, তখন স্টুডেন্ট ইয়াং মেয়েরা তো ঈদের সময় সকালে তো আমরা বের হই না বাংলাদেশে, হ্যাঁ তো সবাই নামাজ টামাজ পড়ে বাইরে গেছে, আর আমি যেহেতু ছোট ভাই বোনের সবাইকে আমার চেহারা দেখাতে হবে, মানে সবার পাশে যেতেই হবে, নর্মালি তো গাড়ি করেই চড়তাম, কিন্তু ঈদের দিন একটা পারমিশন ছিল যে না আমি রিক্সা করে যাব, আমি দেখতে দেখতে যাব, সবাই আনন্দ করে, এটা খুব খুব মানে এনজয় হতো আমার। তো আমার মেজো আপা থাকতেন, আমার থাকতেন শাহজাহানপুরে, মেজো আপা থাকতেন, এখনও মেজো আপার বাড়ি ওখানে, মেজো আপা আছেন আপনার ইসে সিপাহীবাগ খিলগা সিপাহীবাগের দিকে, হ্যাঁ এখন আমরা রিক্সা ঠিক করছি, এক রিক্সা তিনজন উঠছে, আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড হলো আমার ভাগ্নি, ভাগ্নির প্রায় আমার কাছাকাছি একজন থাকে এখানে,
ও হলে বড় আর কি, আমার সেই ভাগ্নি আরেক ভাগ্নি আর আমি, একজন যে মাথার উপর ওঠে না ওইখানে বসছি, আমি তিনজন। এখন আমরা গল্প করে রিক্সা ঠিক করছি, কিন্তু গল্প করতে করতে রিক্সা না সেপাহী বাগে আমরা গেলে না একটা গলি আছে, ওখান দিয়ে রিক্সাওয়ালাকে বলতে হয় যে আমরা ভেতরে যাবো। আমরা তিনজন এত গল্পে মশগুল, রিক্সা পাহাড়ে চলে গেছে, গল্প করতেছি, হ্যাঁ তিনজন এত মজা করে গল্প করতেছি, আমাদের রিক্সা পারে অনেক দূরে চলে গেছে। যাওয়ার পর দেখি খালি না রোড নাই, ঘর বাড়ি নাই, খালি খেতের মতন। আর রিক্সা বলি রিক্সালা থামান, তাড়াতাড়ি থামান, এ কি অবস্থা, কোথায় নিয়ে আসছেন আপনি আমাদেরকে? হ্যাঁ এখন আমরা চিনি না রিক্সা, হ্যাঁ রিক্সালার দোষ। রিক্সা বলে আপা আপনারা তো আমার কর নাই থামতে, আমি থামবুম কেন, এখন আমি তো বড় ওই ভাগ্নি দিচ্ছি, আমি ওদের সঙ্গে এক চিট নিলাম রাগ করে, হ্যাঁ তোমরা খালি গল্প করো, আমাকে হাসো, আমি জোর কিছু। ওরা মানে এমনই হাসি, মানে এতই মজার গল্প করতেছিলাম আমরা, দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আর আমার ক্ষেত্রে যেটা করছে, আমরা তিন বন্ধু মিলে ঈদের দিন ঘুরতে বের হলাম। আচ্ছা আচ্ছা, আমাদের ঝিনাইদহ থেকে আমরা প্রথম চিন্তা করলাম তাইলে আগে বন্ধুদের বাসায় বের হই, তারপরে চিন্তা করলাম যে পাকশিবিরি যেটা আচ্ছা কুষ্টিয়াতে, কুষ্টিয়াতে হ্যাঁ পরে আমার এক বন্ধুর বললো যে আমার তার বোনের বাসা আছে পাশেই, তা রাত্রে ওখানে থেকে গেলাম। আর এদিকে বাড়ি থেকে তো আমাদের তিন কি অবস্থা, কোথায় গেল, পরের দিন সকালে না, পরের দিন বিকালেও বাড়িতে না, পরের দিন রাত্রে তো খাইছে। এদিকে আমার যতগুলো বন্ধু ছিল সব বন্ধুদের বাসায় খবর গেছে যে কেউ নাই, পরে চিন্তা হলো ওই বন্ধুগুলো আছে কিনা, যে দেখছে ওরাও নাই, তার মানে সব একসাথে হলো যে ওরা তিনজন নয় একসাথে আছে। একটা ভয়ঙ্কর স্মৃতি না আসলে, একটা ছোটবেলার মজার স্মৃতি হচ্ছে আমরা পাড়াতে, আমরা আবার আমাদের পাড়াতে, আমি রাজাবাজারে থাকতাম ঢাকাতে, থাকতে তো পুরনো ঢাকা পূর্ব রাজাবাজার না রাজাবাজার ফার্ম গেট রাজাবাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের একই বয়সী ছেলে মেয়েরা আমাদের আবার পাড়ায় খুব ট্রেডিশন ছিল, আমরা একসাথে খেলতাম, এটা সব জায়গাতেই হ্যাঁ রাজন্তা দিলে সবাই একসাথে একসাথে বেরিয়ে আসতাম। তো আমাদের ঈদের দিনটা ছিল আমাদের একটা বিশাল ব্যাপার, আমরা সকালবেলা তখন ছোট লাইক 4 5 6 এ পড়ি এরকম 6 7 এরকম টাইপের, তো তখন আর কি মানে দল বেঁধে যাওয়ার পারমিশনটা ছিল, আর আমরা পাড়ার মধ্যে সবাই খুব সিকিউর ছিলাম, সবাই সবাইকে চিনতো, তো আমাদের একটা মোটামুটি 10 15 জনের একটা টিম ছিল, আমরা চিনি আর না চিনি ঈদের দিন আমরা প্রত্যেক বাসায় নক করতাম, সালামিটা দিতাম একটা কিছু মুখে দিয়ে বাই বাই করে চলে আসতাম, সারাটা দিন ধরে এই করতাম। আমার মধ্যে তুই চিনিস না জানিস না কার বাড়ি যাচ্ছে, আম্মু ঈদের দিন সবার বাড়ি যেতে হয়, সবাইকে ঈদ মোবারক বলতে হয়, আমরা মাত্র এটা শিখেছি, এখন সবার বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার গুলো করতাম, তখন জানি না অত্যাচার মনে করতে, কিন্তু আমাদের খুবই আনন্দ ছিল। ঢাকার স্মৃতিটা আমার একটু অন্যরকম ছিল, যখন ঢাকাতে পড়তাম, ঢাকা কলেজে যখন পড়তাম, তখন ওখানে ঈদের দিন আমরা সব দল বেঁধে ঈদের গান গেতাম, ঈদের গান এবং পাড়ায় ঢুকতাম আপনার ধানমন্ডি এগুলোতে ঢুকে আমরা পাড়ার মধ্যে গান করতাম এবং সবাই ছাদ থেকে আমাদেরকে দেখতো। আপনারা যখন দেশে ছিলেন, দেশের কিছু বন্ধু তো, সব বন্ধু তো এখানে নাই, কিছু বন্ধু আছে, ওদের কি কখনো মিস করেন এখন? যাদের যারা এখানে নাই অবশ্যই তাদের মিস করি, অবশ্যই সেই সময়গুলো মিস করি যে একসাথে কত মানে টাইম পাস করেছি আমরা, আনন্দ হয়েছে, দুঃখ হয়েছে, ঝগড়া মারপিট হয়নি, ওটা ভালো ছিল, কিন্তু খুব আনন্দ সময়টা মিস করি ওটা অবশ্যই। তবে এখানে যারা আছে চেষ্টা করি তাদেরকে দিয়ে পুষিয়ে নেওয়ার। আমার এখানে কোনো স্কুল ফ্রেন্ড নাই। আচ্ছা, এবং নিশ্চয়ই কলেজে ফ্রেন্ড আছে, যার জন্য কলেজের ফ্রেন্ডও নাই আমার। আচ্ছা আচ্ছা, নামিলা কলেজের ভার্সিটির ফ্রেন্ড আছে দুইজন এখানে, আর বাকি কেউ না সব দেশে। ফেসবুকে এখন তাদের সাথে এখন তো এটা একটা বড় একটা বিষয়, ওরা বলে যে ফারুক আমরা খুব মিস করি, কারণ আমি ক্লাসে ফার্স্ট পাওয়ার কারণে মানে আমার নেতৃত্বে সব কিছু হতো, তো এখন বলে যে ফারুক তুইও নাই, যার ফলে আমাদের আসলে বন্ধুত্বের এটা কমে গেছে। আর এখন যে সবাই বিবাহিত, ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরেও তাদেরকে মিস করি। এটা সত্যি কথা যে কলেজ ইউনিভার্সিটিতে যে আমাদের কলেজ ইউনিভার্সিটির যে বন্ধুত্ব সেটা এখানে, হ্যাঁ এখানে অনেক ফ্রেন্ড অনেকে আছে, বাট সেই সেই ফ্রেন্ড কিন্তু হয় না, এটা সত্যি। স্কুল এবং কলেজে আমি যেটা, আমাদের একটা সুবিধা কী ছিল জানেন, আমরা যে স্কুলে আমাদের তখন আমি যখন পড়তাম, আমাদের স্কুলটা ঢাকার মুখে খুব নাম করা ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, তো আমরা 15টা মেয়ে
একসাথে এট এ টাইমে ইডেন কলেজে ভর্তি হয়েছি, সো আমাদের আলাদা কিছু মনে হয় নাই, তখন আমরা আরো বেশি ক্লোজ হয়ে গিয়েছি। ইন্টারমিডিয়েটের পরে ধরুন আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেলাম, আর ফ্রেন্ডরা মেডিকেলে, এক একজন এক এক সাইডে চলে গেলাম, কিন্তু ওই যে সবকটা একসাথে, সব বান্দরামি দুষ্টুমি যা আছে সব একসাথে করতাম। আচ্ছা, আমাদেরকে ঘড়ি কাটা বলছে, আমাদেরকে শেষ করতে হবে, কিন্তু যে গানটা নাগাইলে নাই, আচ্ছা ওটা করব, ঠিক আছে, একটুখানি করি অন্তত পক্ষে, পুরোটা না হলো দুটা মুখ খেতে পারি, দুটা মুখ খেতে পারি। ও মনে রাম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মনে রাম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগিদ, ও মনে রাম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তোরে সোনা দানা বালাখানা সব রহিলিল্লা, তোরে সোনা দানা বালাখানা সব রহিলিল্লা, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাই দিনীর, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাই দিনীর, ও মনে রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ পড়বে ঈদের নামাজের মন সেই ঈদগাহে, আজ পড়বে ঈদের নামাজের মন সেই ঈদগাহে, যে ময়দানে সব হাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব হাজী মুসলিম হয়েছে শহীদ, ও মনে রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ, ও মনে রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ হৃদয়ের তোর তাসতরিতে শিরনি বেহিদে, আজ হৃদয়ের তোর তাসতরিতে শিরনি ধুবিদে, তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মুনি উমীদ, তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মুনি উমীদ, ও মনে রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগিদ, ও মনে রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মনে রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মনে রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আসলে এই গানটা ছাড়া আসলে রমজান ঈদটা পূর্ণ হয় না, মনে হয় না যে শেষ হয়ে গেল, ঈদ হলো, হ্যাঁ মানে ঈদ, ঈদের দিন বিশেষ করে এই গানটা যদি আমরা না গাই বা না শুনি মনে হয় যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।